আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রাথমিকেও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নিয়ে একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে। আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এখন চলো দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা দা ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট। এখানে নিউজে লেখা আছে প্রাথমিক ও অ্যাসাইনমেন্টে মূল্যায়ন, আসছে এক মাসের সিলেবাস। অলরেডি মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে, সেখান থেকে যারা মাধ্যমিকে আছো তারা এখান থেকে দেখে নিতে পারো। আর প্রাথমিকের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নিয়ে নিউজটি আজই প্রকাশিত হয়েছে। চলমান করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশের প্রাথমিক পর্যায়ের প্রায় 1.5 কোটি শিক্ষার্থীর মূল্যায়নের জন্য কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহ এ বিষয়ে একটি বৈঠকও ডাকা হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নে কিভাবে করা হবে সে বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞদের মত নেবেন সংশ্লিষ্টরা। তবে মাধ্যমিকের মতো এক মাসের মূল্যায়ন পদ্ধতি আসছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা বাতিল করে এক মাসের সংক্ষিপ্ত মূল্যায়নের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত 1 নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিকের মতো এ ধরনের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, তবে সব নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাব মোহাম্মদ হাসিবুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকা হয়েছে চলতি সপ্তাহে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে বৈঠকে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। নেপ সূত্র জানায়, চলতি বছর প্রাথমিকে বার্ষিক পরীক্ষার পরিবর্তে নিজ নিজ স্কুলে মূল্যায়ন করার জন্য 30 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে, তবে তা নির্ভর করছে স্কুল খোলার উপর। করোনার কারণে সর্বশেষ 14 নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতের আগমনে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের সুরক্ষা দিতে চলতি শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে অটোপাস ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে ন্যাপ পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, 30 কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করেছি আমরা, এর মাধ্যমে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন হবে। 15 নভেম্বর স্কুল খুললেও সেদিনও এই কার্যক্রম শুরু হবে। বার্ষিক পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক মূল্যায়ন হবে। সংসদ টিভি ও রেডিও ছাড়াও স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এ বিষয়ে পরিকল্পনা তৈরি করে ডিপিইতে জমা দেওয়া হয়েছে। তবে স্কুল না খুললেও এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। জানা গেছে, ন্যাপের পরিকল্পনায় শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি নিয়ে প্রস্তাব করা হয়েছে। এগুলো প্রতিটি স্কুলে পাঠানোর প্রস্তুতিও শেষ পর্যায়ে, তবে তা নির্ভর করছে স্কুল খোলার উপর। স্কুল না খুললে তখন কিভাবে মূল্যায়ন হবে সে বিষয়ে বিশেষজ্ঞরা মতামত দেবেন মন্ত্রণালয়কে। অবশ্য প্রাথমিক শিক্ষার্থীদের বয়স কম হওয়ায় এভাবে মূল্যায়ন করা যৌক্তিক কিনা তাও রয়েছে আলোচনায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম এ বিষয়ে বলেন, সব প্রশ্নের উত্তর চলতি সপ্তাহে বৈঠকে পাওয়া যাবে, সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। তবে স্কুল খোলা না হলে অটোপাস ঘোষণা হতে পারে বলে ডিপিই সূত্রে জানা গেছে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। প্রাথমিকেরও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন আসছে খুব শীঘ্রই, এ নিয়ে চোখ রাখো আমার চ্যানেলে। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।